অর্ডার করছো? আচ্ছা, বট পরোটা না? ফুল কত বট? হাফ বিশ। তাহলে হাফ করে নিন, হাফ করে নিন। আর পরোটা কত করে? 5 টাকা, 6 টাকা? হ্যাঁ, তাহলে নেই। গরম তো করা হয়ে গেছে না? ও খালি পরোটা ভাজবে, গরম দেখে দেন না। আচ্ছা, বসছি, সমস্যা নেই। আচ্ছা দেন, যেহেতু ফাঁকায় আছেন করে দেন, সমস্যা কি? বসছি আমরা, সমস্যা নেই, বসছি। তাহলে 20 টাকা, 40 টাকা ফুল। দর্শক বন্ধুরা, এখন আমি আছি হচ্ছে, হ্যাঁ, তেল দিয়ে এখন আছি হচ্ছে যে রাজশাহী সাহেব বাজারে পিএন স্কুলের পাশে, সেখানে বট পরোটা খেতে আসছি। বট পরোটা আসলে এর আগেও খেয়েছি, বা মানে আরও ভালো বলেন বা মন্দ বলেন যেটা বলেন, কিন্তু আমার কাছে এখানকার যেটা শুরুতে খাওয়ার আগে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে খুব কম প্রাইস, কারণ হচ্ছে 40 টাকায় ফুল এবং 20 টাকায় হাফ বট। হ্যাঁ, আর পরোটা 6 টাকা পিস, তো 20 টাকায় হাফ বট, 20 টাকায় বট, এটা বিষয়টা আসলে আমার কাছে খুব কম প্রাইসই মনে হচ্ছে। এখন খাইলে বলতে পারবো যে আসলে সে তার প্রাইস তো কম, কিন্তু সে অনুযায়ী তার স্বাদটা কেমন হবে। এখন আমরা পরোটা অর্ডার করেছি, আমরা তেল দিয়ে পরোটাটাই খাবো, যেহেতু বটের সাথে খাচ্ছি, একটু মানে একটু অয়েলি অয়েলি হোক, গরম, কিন্তু পুরো স্বাদটা নিতে চাই। তেল ছাড়া পরোটা খাইলে রুটি দিয়ে খাওয়ার মতন একটা ফিল হবে, তো সেই ফলটা নিতে চাচ্ছি না, এটা রিচ ফিল নিতে চাচ্ছি, সেজন্য আসলে এটা নেয়া। তো এখন পরোটা ভাজা হচ্ছে। বটের স্বাদটা ভালোভাবে পাওয়া যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে যে মানে আসলে এটা একেবারেই বাছা বট না, কিছু চর্বি মিক্স আছে, কিন্তু এই প্রাইসে আসলে প্রাইস অনুযায়ী যদি আপনি ছাড় দিতে যান তাহলে এই প্রাইসে অতটুকু ছাড় দিতে হবে, কিন্তু ঝাল ঠিকঠাক আছে। আপনি চাইলে এখানে কিছু কাঁচা, আপনি যারা ঝাল একটু বেশি পছন্দ করেন, ঝালটা মিডিয়াম আছে, যারা একটু কাঁচামরিচ দিয়ে আলাদাভাবে ঝাল ইয়ে করে নিতে পারেন, বা যে বটটা তারা গরম করতেছে ওইখানেও যদি একটু বেশি পরিমাণে নেন সেটা অ্যাড করে নিয়ে এটা করে নিতে পারেন, কিন্তু এটা ভালোই, এই প্রাইসটাই ভালো। তো যারা সাহেব বাজারের আশেপাশে এরকম নাস্তা করতে চাচ্ছেন, তার বা মুখরোচক কিন্তু কম প্রাইস, তাই যে ট্রাই করতে পারবেন।